হয়েছে বিষম, না 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 এ অপমান আমি কিছু তো হতে পারবো না, বারো মাসে তার পূজা সর্বদেব আশীর্বাদ দিদি। আজ তোমার আমি কেন ডেকেছি জানো? বল এক এক করে এই দিদির কাছে বলে বল। তবে শোনো দিদি, আমি বলবো গানে গানে, তুমি শুনবে গানে কেমন? আমি কি দিদি দুঃখে ঢোকাহিনি রে আগিও তারপর আত্মা দুটি দাঁড়াইতে বিশ্ব মাঝারে
জানিতে পারি আজ কিবা অভিপ্রায় ওই মর্ত ধাম হইতে ছুটে এসেছ মম পবিত্র দেব সভায়? চারো দাদা ভগ্নি, আজ আমি বড় বিপদে আজ যে তোমার কাছে এসেছি। কি বলছো ভগ্নি? আজ বড় বিপদে পড়ে ওই মর্ত ধাম হইতে ছুটে এসেছ মম পবিত্র দেব সভার বলে বলো এমন কি হয়েছে তোমার? তবে শুনে দাদা, আমি আমার দুঃখের কথা তোমায় বলতে পারি, তবে আমার সাথে যে তিন সত্য অঙ্গীকার করতে হবে। হ্যাঁ দাদা, কখন কখন আমরা দেবতা আর দেবতার অক্ষরের সঙ্গে অঙ্গীকার বলতে পারি না ভগ্নি। কি বলছো দাদা? তবে আজ যদি তোমায় আমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার না করে আমি কি আমার মনের কথা তোমায় বলতে পারবো না দাদা? আমি তবুও কিছুতেই তোমার সঙ্গে অঙ্গীকার আবদ্ধ হব না ভগ্নি। বেশ, তুমি যদি আমার সাথে তিন সত্য অঙ্গীকার নাই বাহ, তাহলে আমি তোমার এই দেব সভা মাছ হয়নি দেবু ভাই। তুই সত্যি বলেছ, অতিথি বহির্মুখ হয়ে ধর্ম যায় রসাতলে, শত ধর্ম নাকি অতিথি সেবায়। বলি ভগ্নি বলো দাদা, আজ বড় আশা করে তুমি এসেছো আমার দেব সভার মাঝারে, তুমি হচ্ছ আমার অতিথি, তোমার সেবা করা যখন আমার কর্তব্য আমি তোমার কথায় রাজি ভগ্নি। বলে এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, যাহা বলিবে ভগ্নি পদ্মা, যাহা বলিবে ভগ্নি পদ্মা, পালিব তাহা, পালিব বার বার। তবে শোনো দাদা আমার ভগ্নি কথা, আমি আজ বহু আশা করে এসেছি তোমার দেব সভায় উষা অনুরোধ নিত্যরে দেখি আমার। বলি ভগ্নি বলো সত্য, তুমি আজ যে আশা নিয়ে এসেছো আমার দেব সভার মাঝারে, আজ যে বড় বিলম্ব করে এসেছো ভগ্নি। কি বলছো দাদা? জানো ভগ্নি, আমার দেব সভার প্রধান অবসর অবসরী উষা আর অনিরুদ্ধ কিছুক্ষণ নৃত্য গীত করে শুধুমাত্র বিশ্রামের ভিতরে ফেলে গেছে নিত্য আলো। দাদা ভগ্নি বলতে পারো ভগ্নি, তবে কি আমি আর নৃত্য দেখতে পারবো না? কে বলেছে? আমি যখন তোমায় কথা দিয়েছি আমি অবশ্যই তোমার নৃত্য গীত সুন্দর করবো, কিন্তু আজ নয়, তাদের নৃত্য গীত সুন্দর করতে গেলে তোমায় তাদের অপেক্ষায় থাকতে হবে। আমি কথা কিছুতে রাখতে পারবো না। কি বলছো বলছো? হ্যাঁ দাদা, তুমি কি ভুলে গেছো ভগ্নি, নৃত্য গীত করে তাদের শরীর ক্লান্ত হয়েছে। বলতে পারো ওই ক্লান্ত শরীরে কি করে পুরা নৃত্য গীত করে দেব সবার মাঝে? তবে শুনে দাদা, তুমি আমার সঙ্গে তিন সত্য আবদ্ধ হয়েছো, আজ যদি তুমি আমার নৃত্য না দেখাও তবে যে আমি বেমুখ হইতে ফিরে যাব আর সকল দেবতাকে বলে যাব যে দেবতারা কথা দিয়ে কথা রাখে না। তুমি সত্যিই বলেছো যে আমার দেবতা আর বিপদ হয়ে কথা দিয়ে কথা মা রাখতে না পারলে এই মর্ত সাধারণ মানুষ এই দেবতা বিশ্বাস হয়ে যাবে। ভগ্নি কথা দিয়েছি যখন আমি তোমায় আমি এই মুহূর্তে নৃত্য গীতের আয়োজন করব, আর যাও তুমি কিছুক্ষণ অপেক্ষা করে ভগ্নি। বেশ দাদা, চাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে
মহামণিদেবের স্নানকে স্মরণ করবো। কোথায় কোথায় মহামণিদেবের স্নান? নারায়ণ নারায়ণ, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটি যাব আমি। সে সবাই দেখি দেবরাজ আমাকে কিসের জন্য করেছে স্মরণ? নারায়ণ নারায়ণ, আদেশ করুন দেবরাজ আমায় কিসের জন্য স্মরণ করেছে? আজ মহন্ত হাম হইতে বড় আশ্বাস, মম ভগ্নি পদ্মাবতী এসেছে আমার সভার মাঝারে শুধুমাত্র উৎসাহ অনিরুদ্ধ নিত্য নিশ্চয় প্রদর্শন করবার জন্য। তাই বিলম্ব না করে তুমি এই মুহূর্তে ছুটে যাবে দাঁড়াতে কুড়ি প্রাঙ্গণ, পুনরায় নিয়ে আসবে আমার দেব সভার অঙ্গ। দেখি দেবরাজ কিছু সময় পূর্বে অনিরুদ্ধ উৎসাহ নিত্য গুণ করে নিজ কুটিরে গেছে, তাদের তো বিশ্রামের প্রয়োজন আছে, তারা কি করেছে পুনরায় দেব সবাই আসবে নিত্য গীত করতে? দেবরাজি আমি জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীবে জন্ম হয়েছে প্রত্যেক জীবের বিশ্রামের প্রয়োজন রয়েছে, কিন্তু তুমি হয়তো এটা ভুলে গেছো। আজ আমি বড় মুখ করে ভগ্নি ভগ্নিকে কথা দিয়ে ফেলেছি, যদি আমি এই মুহূর্তে তাদেরকে নিত্য নিশ্চয় দর্শন করতে না পারি আমি বড় অপমানিত হয়ে যাবো। আমি আর বিলম্ব করবো না, আমি এই মুহূর্তে ছুটে যাবো সে অনুদ্ধ উষার প্রাঙ্গণে, কিন্তু অনুদ্ধ উষা যদি না আসে? তুমি এও সত্য বলেছ, নিত্য গীত করে তাদের শরীর ক্লান্ত হয়েছে, হয়তো তার সব ইচ্ছায় আমার এই দেবস্থ রাজ হইবে, তাই জানাইবে দেবরাজের মর্যাদা। সব ইচ্ছায় দেবস্থ রাজ হয় এই দেবরাজ কিন্তু তাদের করবে চরম অবিকা। আর বিলম্ব না হয়ে প্রয়োজন, তুমি এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাবে তাদের কুটি প্রাঙ্গণ। নারায়ণ আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সমস্ত ষাটের প্রাঙ্গণ। আমাদের শরীর ক্লান্ত হয়েছে অগপ্রিয়, চলো না কিছু সময় আমাদের ওই জিন্নকুটির প্রাঙ্গণে বিশ্রাম করব। সত্য আজ সেই দেব নৃত্য করেছি, আমাদের শরীর বড় ক্লান্ত, তবে প্রভু প্রত্যহ দিনের মতো তুমি বিশ্রাম করবে আর আমি তোমার পদসেবা করবো, কেমন? বেশ প্রিয়ে বেশ, চলো তাই চলো গো। আজ আমি আমার পদসেবা করব। মনে চিন্তা মনে
আমি আর বিলম্ব করবো না, অনুরুদ্ধ উষাকে একটিবার আমি স্মরণ করে দেখি। অনুরুদ্ধ সকলকে দেখে, না না না, একটিবার আমি দ্বারখানা খুলে দেখি, বাইরে কি এসেছি। কিছুক্ষণ আগে দেবসভার মাঝে স্থগিত করেছি, আমাদের শরীর বড় ক্লান্ত হয়েছে, পুনরায় কি করে সে দেবসভার মাঝে যাই? একথা আমি দেবরাজকে জানিয়েছিলাম, তোমরা যদি দেবরাজ নষ্ট হয়ে আমাদের পূর্বে চরম অভিশাপ, অভিশাপ যদি দেবরাজ চিন্তা করে সত্যি আমরা ভস্ম হয়ে যাবো, কোনোদিন ওই দেবসভার মাঝে করতে পারবো না। তুমি দেবরিশ আরো অপরাধ মার্জনা করবে, আজকে সত্যি জানি না, আজকে দেবরাজ তুমি সাপ যেন আমাদের না করে। বেশ, আমার অর্ধাঙ্গিন প্রিয় ঘুমিয়ে আছে, একটিবার আমি তাকে ডাকব, আমি তার কাঁচা ঘুমে জাগিয়ে নিই, তোমার সঙ্গে যাবো সে সর্বসভার মাঝে, একটু শুধু অপেক্ষা করো। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করি, তোমরা এসো। সত্যি জানি না, আমার অর্ধাঙ্গিন প্রিয় ঘুমিয়ে আছে, একটিবার ডাকবো ওকে। উষা 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 উষা, কে গো না, কে গো, আজ কি করলে তুমি? ও গো প্রিয়, আজ বলো না, তোমার চরণে কি কোনো বড় অপরাধ করেছি আমি? উষা, চার কাটে আজ আজ তুমি অমন করে আমায় দেখি তুললে গো। ও গো প্রিয়, তুমি কোনো অপরাধে করো নি প্রিয়, আজকে আমি তোমায় এই কাঁচা ঘুমে কেন জাগিয়ে তুলেছি জানো প্রিয়? আমাদের এই সেই ছোট্ট কুটির প্রাঙ্গণে আজ দেবরিশি নাড়ো দেশের ছিল প্রিয়ে, আমন্ত্রণ করে গেছি, পুনরায় গিয়ে তুমি দেব সবার মাঝে নিত্যগীত করে মারা। সে কি গো? হ্যাঁ প্রিয়, হ্যাঁ কি বলছো গো? আমরা তো কিছু সময়তে সেই সময়তে নিত্যগীত করে এসেছি, পুনরায় কি করে যাবো? আমাদের যে শরীর বড় ক্লান্ত প্রিয়, আমি আমি দেবরিশি নাড়োকে অনেক বুঝিয়েছিলাম, সে কি বলেছে জানো প্রিয়ে? কি বলেছে? মর্তধাম থেকে এসেছে এক প্রতিদিন তুগিত শুনবার জন্য, স্বইচ্ছায় যদি তুমি সবার মাঝে না যায় আচ্ছা দেবরাজ অনুষ্ঠ হয়ে আমাদের করবে অভিশাপ। সে কি শোনালে তুমি? হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ দেবরাজ আমাদের অভিশাপ করবে, আমাদের অভিশাপ করতে চেয়েছে স্বামী প্রিয়ে। কোনোদিনও তো দেবরাজ এমন কথা বলে না গো। বলে না প্রিয়ে, বলে না। আজকে তো আজকে তুমি এমনি করে বড় ভয় পাচ্ছ কেন? হঠাৎ করে চমকে উঠলে এই ঘুমের ঘরে। ওগো প্রিয়ে বলো না, কি হয়েছে তোমার? স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো? এমন কি স্বপ্ন দেখেছো প্রিয়ে বলো না আমাকে। ওগো সেই স্বপ্নের কথা আজ আমি তোমায় কি করে বলবো প্রিয়ে গো? অমনি করে তুমি বলো না প্রিয়ে, আমার কাছে প্রকাশ করে বলো কি এমন স্বপ্ন দেখেছো। বলি ওগো, প্রণাম
চোখে নিত্য করছে বলে তোমার প্রাণে ভয় হচ্ছে। আর কি সম্পর্কে কিছু প্রিয় বলো না, আর কি দেখেছি জানো? বলো ওই যে শুকনো ডালে সাদা বসে ডালে কাজা বসে খাখার উপরে ডাকছে অমঙ্গল অমঙ্গল অমঙ্গল। ও প্রিয় না, এ কখনো হতে পারে না প্রিয়ে। আরো কি সম্পর্কে কিছু তুমি প্রিয়ে বলো না। আরো কি দেখেছি জানো? আরে বামে তেসি গালো চলে আবার স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কখনো বাস্তবে হবার নয় প্রিয়ে। আমাদের যে সুন্দর একখানা পরিচয় আছে সে প্রিয় পরিচয়ের কথা কি তুমি ভুলে গেছো? আমি তোমায় বলছি তবে শোনো প্রিয়ে, ওই না চলো প্রিয়ে শ্রীকৃষ্ণ ভগবান সে আমার কে জানো প্রিয়ে? শ্রীকৃষ্ণ ভগবান সে যে আমার দাদু প্রিয়ে, এমনি করে ভয় পেয়ে না প্রিয়ে গো। আমি যে তোমার শাশুড়ি হয়েছি দাদুর আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবে গো। তাই চল আজ আমি তোমার কথা অমান্য করব না, আশীর্বাদ ছুটে যাবো সেই দেবসময়। বেশ প্রিয়ে বেশ চলো চলো গো। প্রভু গো প্রিয়ে আজ তোমায় বারবার করে বলেছিলাম,
ভুলে যাও সেই সব কথা প্রিয়ে, 33 কোটি দেবতা আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। ওগো চরণা চলো, স্বামী শ্রেষ্ঠ নারীর পরম দেবতা, তুমি আমার অর্ধাঙ্গিনী প্রিয়ে, আমি যে তোমার সঙ্গে রয়েছি গো। আজ যখন তুমি বলছো আমি আর বিলম্ব করবো না, চলো চলো। আপনি আমাদের কেন করেছেন? মর্ত ধাম হইতে ভগ্নি পদ্মাবতী এসেছে আমার সভার মাঝারে শুধুমাত্র তোমাদের নৃত্যকে দর্শন করবার জন্য। আমরা তো কিছু সময় হইতে এই সময় নৃত্য গীত করে গিয়েছি, আমাদের যে শরীর বড় ক্লান্ত, তবে দেবরাজ আপনি বলতে পারেন এই ক্লান্ত শরীর নিয়ে দেব সবার মাঝে আমরা কি করে নৃত্য গীত করবো? আমি জানি যে তোমাদের নৃত্য গীতকে শরীর ক্লান্ত হয়েছে, কিন্তু আমি যে বড় নিরুপায় হয়ে গেছি, আমি বড় মুখ করে ভগ্নি পদ্মাবতীর কথা দিয়ে ফেলেছি। আজ যদি তোমরা এই মতো নৃত্য গীত না করো আমি যে বড় অপমানিত হয়ে যাই। দেবরা, আমরা যখন দেব সবাই এসেছি নিশ্চয়ই নৃত্য গীত করবো। অনেক তাহলে আর বিলম্ব নয়, প্রত্যেকদিন তোমরা যেভাবে নৃত্য গীত করে দেব সবার মাঝে, শুরু করো শুরু করো তোমাদের নৃত্য গীত। বেশ প্রত্যেক দিনের ন্যায় আজ আমাদের সুন্দর করে নৃত্য গীত করতে হবে প্রিয়ে। নৃত্যের তালা তালা মৃদঙ্গ বাজাবো, চলো আমরা 33 কোটি দেবতার আশীর্বাদ নিই। তাই চলো প্রাণ আশীর্বাদ করছি, তোমরা নিশ্চয়ই নৃত্য গীতে জয় লাভ করতে পারবে। আমরা জানি না দেবদেব, আজ হঠাৎ করে কেন যেন আমাদের নৃত্যের তাল ভেঙে গেল, ওগো বিনার তার ছিঁড়ে গেছে, আমরা যেন বুঝতে পারছি না কিছুতে। আমাদেরকে আপনি ক্ষমা করুন না দেবদেব। অনেক সত্যি কোনোদিন তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়নি, আর যখন প্রথমবার তাল ভঙ্গ হয়ে ফেলেছ আমি তোমাদের করলাম ক্ষমা। আমাদের সত্যি বড় ভুল হয়ে গেছে, এবার আমাদের
ভালো করে করতে হবে তোকে ওগো সকল দেবতা আছে বসে সফল দেবতা আছে বসে ক্ষমা করবো
চলো প্রিয় চলো, তাই চলো চলো বলি আমি এই
দাদা, আজ আমি শরত হয়ে যে মনে রাখো, যদি দ্বাদশটি বাচ্চায় পূর্ণ হবে আমি নেব, আমি নেব আমার শরত আমি তোমায় কথা দিলাম দ্বাদশ বছর পূর্ণ হতে আমার কাজ যখন সফল হবে দাদা আমি আমরা তো চলেই যাবো জন্য যাবার আগে শুধুমাত্র দেবরাজের কাছ থেকে ক্ষমা চাই, দেবরাজের চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় নিয়ে আসছি। বেশ দেবরাজ, আমি আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি দেবরাজ, আপনি আমাদের ক্ষমা করুন। এই বিদায় প্রাণ আশীর্বাদ করছি, তোমরা মর্যাদায় একসঙ্গে থাকবে, তোমরা মর্যাদায় ভালো থাকবে। ওয়া জি প্রণাম অনি দেব বিদায় বিদায়